বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার মুক্তির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যথায় মানবিক বিবেচনায় উন্নত চিকিৎসায় বিদেশ ভ্রমণের অনুমতি দিতে সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। নয়াপল্টনে সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরেন, বলেন হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসনের অবস্থা ভালো নয়। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আজকে এই প্রার্থনা করব, এই দোয়া জানাব যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করেন, শুধু বিএনপির জন্য নয়, তার পরিবারের জন্য নয়, এই বাংলাদেশের 16 কোটি স্বাধীনতাকামী মানুষের জন্য তাকে আমাদের বড় প্রয়োজন। বন্দী খালেদা জিয়ার অনাকাঙ্ক্ষিত কিছু হলে এর দায় সরকারকেই নিতে হবে বলে জানান তিনি। মানবতার স্বার্থে দেশের বেগম খালেদা জিয়াকে তার বাইরে চিকিৎসার সুযোগ করে দেন, যেটা তার পরিবার থেকে আবেদন করা হয়েছে। কারণ এই নেত্রী গণতন্ত্রের নেত্রী, এবং তার যদি কিছু হয়ে যায় তো সমস্ত দায় দায়িত্ব কিন্তু এই সরকারকেই বহন করতে হবে। মানবিক বিবেচনায় উন্নত চিকিৎসায় খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর অনুমতি দিতে আবারও সরকারের কাছে আহ্বান জানান দলটির মহাসচিব। এই দেশে ডাক্তার সাহেবরা ইতিমধ্যে বলেছেন, মানে এই দেশে সেই ধরনের কোনো মেডিকেল সেন্টার বা হাসপাতাল নেই যা এই মাল্টিডিসিপ্লিনারি ডিজিজের চিকিৎসা করতে পারে। আমরা আহ্বান জানাচ্ছি সরকারের কাছে যে অবিলম্বে তাকে বাইরে চিকিৎসা করতে দেওয়ার সুযোগ দেওয়া হোক। এই সরকার মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে, আজ মানুষের জন্য দোয়া চাইতে খোলা জায়গাও পাওয়া যায় না বলে দাবি মির্জা ফখরুলের। আজকে এই সরকার আমাদের সমস্ত অধিকারগুলো গ্রহণ করে নিয়েছে, আমাদেরকে একটা বড় জায়গায় খোলা জায়গায় তার জন্য দোয়া করবার অনুমতি আমরা পাই না। সুহান খান, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।